হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি একটা দাদার বাড়িতে আসছি। দাদার নাম কি দাদা? জিসান মোল্লা। জিসান মোল্লা, দাদার নাম হচ্ছে জিসান মোল্লা। আর দাদার যে পায়রা আছে খুবই ভালো পায়রা। আর দাদার বাড়ির অ্যাড্রেসটা, দাদার বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দাও না দাদা। হাওড়া ডোমজুর। হাওড়া ডোমজুর, মোল্লাপাড়া। মোল্লাপাড়া, হাওড়া ডোমজুর মোল্লাপাড়া। তো দাদার কাছে খুবই ভালো ভালো অল ব্রিডের পায়রা আছে, পুরোনো জেনারেশনের পায়রা, খুবই ভালো ভালো পায়রা বন্ধুরা। পায়রা মানে কি বলবো, তারিফ করলে কম হয়ে যাবে। খুবই মানে হেভি হেভি পায়রা, অসাধারণ পায়রা বন্ধুরা। আর পায়রাগুলো যেসব রেখেছে দাদা ভাই, ভালো পায়রা ছাড়া খোপে লফটের মধ্যে পায়রা, খারাপ পায়রা রাখতে চায় না। 5-6 ঘন্টার পায়রা লফটে রাখতে চায় না, খুবই ভালো ভালো পায়রা রাখে দাদা, তাই তো নাকি? তো দাদা, তোমার পায়রা মোটামুটি কেরম কি উড়িয়েছো? পায়রা উড়িয়েছি, আপনার রেজাল্ট আছে, আমি ফার্স্টে দেখিয়েছি। আচ্ছা, পায়রা ফার্স্টে রেজাল্ট দেখিয়েছে। তো দাদার পায়রা মোটামুটি নর্মালেতে ভালো পায়রা উড়িয়ে রেখেছিল, আর প্রাইজ ভালো ভালো প্রাইজ আপনাদের দেখিয়েছি এবং আপনারা দেখতেও পাবেন, ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর পায়রাগুলো সত্যি করে খুবই ভালো পায়রা আছে। আর বলবো কি দাদা ভাইয়ের কাছে, আজকে আমি খুবই সৌভাগ্য, দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও করার সুযোগ করিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দাদা ভাইয়ের একটা ভাই না ভাগনা হবে, কে আছে? ভাগনা তো, ভাগনা ভাগনা মেয়ে আমার সব দেখাশোনা করে এদিকে আসতে জমে। এই হচ্ছে ভাগনা, আমাদের হচ্ছে আমার সব মেয়ে যাচ্ছে, এই সব ভাগনার উপর দিয়ে চলে, বলে দেওয়া আছে, ও সব শিখে গিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সবই শিখে গেছে, টফির মেন মাথা হচ্ছে ভাগনাই যাকে বলা যায়। আমরা হচ্ছে কি বল, আমি হচ্ছে যেমন ভিডিও বানাবার মানে আমরা কাজের মাধ্যমে থাকি, সেরকমই আর পারি না টাইম দিতে, ইয়ে আছে বলেই ম্যাচ খেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর দাদা পায়রা তো ভালো ভালো রেখেছো, ভাগনা পায়রা মোটামুটি তোমার কেমন লাগছে? ভালো লাগছে পায়রা জগৎটা কিরকম কি বুঝতে পারছো? ভালো পায়রা আছে, ভালো পায়রা আছে। পায়রা জগৎটা তোমার কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, আর পড়াশোনা করো নাকি? পড়াশোনা করি। আচ্ছা বন্ধুরা, পড়াশোনার মাধ্যম থেকেও দেখুন, অথচ পায়রা ট্রিটমেন্ট এত ভালো করছে, অথচ পায়রা উইনার ট্রফি নিয়ে আসছে বারবার। আচ্ছা, কবার ম্যাচ খেলা হলো দাদা তোমার? হবে আপনার 5-6 বার হবে। 5-6 বার হতে তিনটে প্রাইজ লাগিয়ে দিয়েছে। 5 বা 6 বার ম্যাচ খেলেছে, তিনটে প্রাইজ লাগিয়েছে দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা প্রথমবারেরই প্রাইজ আমার, বড়টা প্রথমে। হ্যাঁ, প্রথমেই আমি ম্যাচ খেলেছি জীবনে। আচ্ছা, জীবনে প্রথমবার খেলেই বড় প্রাইজটা লাগিয়েছো। প্রাইজ তো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে দাদা। আর দাদা তাহলে তো আরো নেক্সট আরো ম্যাচ খেলবো। হ্যাঁ, ইচ্ছা তো আছে, তাহলে আরো তো ভিডিও পাওয়ার চান্স আছে। তো বন্ধুরা শুনতেই পেলেন, আবার নেক্সট যখন ম্যাচ খেলবে তখন ম্যাচে দেবো, ওরানে ভিডিও দেবো দাদা ভাইয়ের বাড়িতে। এই প্রথমবার আমি এই ডোমজুর এলাকায় ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, দোয়া করবেন সব। হ্যাঁ, আশা করি নেক্সট বারে আমি আবার চান্স দেবো, আবার চান্স পেলে আবার আমি আসবো দাদার বাড়িতে, ভিডিও বানাবো। চলো ভিডিও দেরি না করে আপনাদের পায়রা দেখাচ্ছি, আপনারা পায়রা দেখুন বন্ধুরা, দাদার কিছু পায়রা দেখুন, সব পুরনো ব্রিডের পায়রা দাদা, অনেকদিনই পায়রা পুষছে, এই দেখুন। তো দাদার পায়রা এইগুলো খুবই ভালো ভালো পায়রা আছে দাদার কাছে। বন্ধুরা এই যে দাদার কিছু পায়রা আছে এখানে দেখতে পাচ্ছেন, দাদার লফট, এখানে একটা লফট আছে। দাদার প্যাসেজটা খুবই ভালো প্যাসেজ, পায়রাও খুব ভালো ওড়ে। এখানে একটা লফট আছে, এখানে পায়রার তাওয়া আছে, এই যে তাওয়া, ভালো তাওয়া, খুবই ভালো তাওয়া। এইদিকে একটা তাওয়া লাগানো আছে দেখতেই পাচ্ছেন। আর দাদার ছাদরা দেখুন, খুবই বড় ছাদ আছে। আর এই যে দাদা, এইটা হচ্ছে দাদা মেন মালিক পায়রার। আর এইখানে একটা লফট আছে, এখানে একটা দাদার লফট আছে দেখতেই পাচ্ছেন, খুব ভালো ভালো পায়রা আছে দাদার কাছে। এই দেখুন ভালো লফট আছে পায়রা, এই দেখুন যেমন হচ্ছে, এখানে একটা ফুলশিরা টাইপের পায়রা আছে বন্ধুরা। এই যে দাদার ট্রফিটা দেখুন, খুবই বড় একটা ট্রফি লাগিয়েছে দাদা, ফার্স্ট প্রাইজ তাই তো? বড় ট্রফিটা ফার্স্ট প্রাইজ, আর একটা মাঝে ছোট উইনের ট্রফি আছে, এটা কি থার্ড নাকি? ওইটাও ফার্স্ট প্রাইজ, ওইটাও ছোট ছাড় তো দাদা। দেখুন এই ছোট প্রাইজটাও দেখুন, কিন্তু ফার্স্ট। আচ্ছা আচ্ছা, মানে ক্লাবটা ছোট ক্লাব আছে লেখা আছে মাঝে একটা দেখুন ছোট, এটা উইনার ট্রফি আছে ফার্স্ট প্রাইজ। এ একটাও দেখুন ফার্স্ট প্রাইজের ট্রফি, ওটা বাউড়িয়া
এটা বাউড়িয়াতে আছে, এই লাল টপিটা বাউড়িয়ার, এটা সারেঙ্গার, আর এটা হচ্ছে হাওড়া। দেখতেই পাচ্ছেন দাদা, হাওড়া করলার দেখুন এই টপি। এই যে দাদা সার্টিফিকেটটাও দেখুন, আরও অনেক সার্টিফিকেট ছিল হারিয়ে ফেলেছে দাদা ভাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা দেখুন। চলুন দেরি না করে দাদা ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলা যাক। আমি বাড়ি থেকে আসছি একবার। হ্যাঁ বন্ধুরা, এই যে দাদা ভাইয়ের হাতে একজোড়া জিরিয়া পায়রা দেখতে পাচ্ছেন, পায়রাগুলো জিরিয়া পায়রা আছে, নর মাদা খুবই ভালো পায়রা আছে। এদের বাচ্চা কেরম কি উড়েছিল দাদা, মোটামুটি ভালো হয়ে? এগুলো মেন দাঁড়ি, এই মাদি নিজে উঠছে আমার কাছে, নিজে উঠছে 12 বছর ধরে, 12 বছর ধরে পায়রা উঠছে, এখনো রিসেন্ট উঠছে, এখনো উড়েছে। আচ্ছা পায়রাটা টুর্নামেন্টও খেলেছিল, এই রং করা আছে গায়েতে দেখুন, পর দেখুন গায়ে রং করা আছে, করা আছে স্টাম দেখুন, এই দেখুন গ্রিন গ্রিন স্টাম করা আছে, এই তো এই তো উঠে গিয়েছে, উঠে এসছে। তো চলুন নর মাদা থেকে আমি দেখাচ্ছি, নরের চোখ থেকে আমাদের শখ করেছে, আপনারা শখ করুন। বন্ধুরা নরটা দেখুন, এটা নরের চোখ, নরের চোখটা খুবই লাল চোখের পায়রা আছে বন্ধুরা, খুবই সুন্দর পায়রা। চোখটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, খুবই খুখার চোখের পায়রা আছে, খুবই সুন্দর পায়রা, পায়রার মতন পায়রা আছে বন্ধুরা। চলুন পরে শখ করাচ্ছি, আপনারা পরে শখ করুন। বন্ধুরা পর দেখুন, পরে ভাইব্রেশন খুবই ভাইব্রেশন আছে পায়রাটার মধ্যে, আছে ব্রিডিং, ব্রিডিং পেয়ার এইটা দেখুন, কাঁচি করা আছে। ওই দিকে পড়তে দিকে দেখুন, এই দেখুন পর দেখুন কাঁচি করা আছে। চলুন দুমের শখ করি, দুমটা দিকে দাদা, দুম দেখুন। চলুন পাঞ্জা শখ করা যাক, আপনারা দেখতে থাকুন। পাঞ্জা দেখুন, জামনি পাঞ্জা আছে বন্ধুরা, জামনি ঠোঁটো কালো আছে, পায়ের নখও কালো, খুবই সুন্দর ব্লাড লাইনে পায়রা। চলুন মাদারা শখ করা আছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা ওই যে নটটা দেখলেন, এইটা হচ্ছে মাদা, মাদারা চোখ দেখুন, মাদারা চোখ দেখুন, খুবই সুন্দর চোখের পায়রা, ঠোঁট প্লাস্টিক ঠোঁটের পায়রা আছে। চলুন পরে শখ করি, উড়ানে আছে বন্ধুরা। এই পায়রাটা এখনও উড়ছে, 12 বছর ধরে উড়ছে এই মাদারা। এবছর টুর্নামেন্ট খেলেছিল, গায়ে এখনও রং লাগানো আছে, দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার। আগের বছরও খেলেছে, আমার প্রাইজ দেওয়া পায়রা। আচ্ছা প্রাইজ, প্রাইজ, এই পায়রাটা প্রাইজ লাগিয়েছিল, প্রাইজ লাগিয়েছে। আচ্ছা এই পায়রাটাই প্রাইজ লাগিয়েছিল, বাচ্চা কাচ্চাই সব ওড়ে। আচ্ছা এদেরই বাচ্চা, এদের মানে এদেরই বাচ্চা, এরই ফ্যামিলি দেখা বলা যায়। পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পর দেখুন ছুটি পরে পায়রা, ওই দিকে পটে দেখে দাদা, পায়রাটা সত্যি খুব সুন্দর পায়রা আছে। এই দেখুন পায়রাটা দেখুন, পর দেখুন খুব সুন্দর পরের পায়রা, ঘন ঘন পর আছে। চলুন দুমে শখ করি, দুম দেখুন দাদা, পায়রা ঘন সরে যাও, দেখতে পাচ্ছেন বন্ধু দুমের পায়রা আছে। চলুন পাঞ্জা শখ করি দাদা, পাঞ্জা দেখুন, নটটা জামনি পাঞ্জা আছে, মাদিরা গোলাপি পায়ের পাঞ্জা। বন্ধুরা এই যে পায়রার সেটটা দেখুন, নর মাদা দুজনই দেখুন, খারানটা দেখুন খালি, অসাধারণ খারান আছে বন্ধুরা। এই একটা পায়রা সেট নিয়ে আসছে দাদা ভাই, গোলা ম্যাড্রাস, তাই তো পায়রাগুলো গোলা ম্যাড্রাস পায়রা আছে, নর মাদা দুজনই খুব ভালো রেজাল্টেড পায়রা। মেন বিট নাকি এগুলো? মেন বিট, মেন ধাড়ি এগুলো আপনাদের, তার মানে মেন ধাড়ি নিয়ে দেখানো হচ্ছে? এদের বাচ্চা কাচ্চা এখনো নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম নেওয়া হবে। আচ্ছা এবছরে প্রথম নেওয়া হবে, এখন বাচ্চারা নতুন পেয়ারা লাগিয়েছো। চলুন নরের চোখ থেকে শখ করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা নরের চোখ থেকে আপনাদের দেখাচ্ছি, নরের চোখটা দেখুন, নরটা খুবই বয়স্ক নর আছে, খুব পুরনো বিটের পায়রা আছে বন্ধুরা। নরটা বয়স্ক তো হতে পারে দাদা? আমার তো কালেকশন করা পায়রা বলতে পারছি না ঠিক, আমার কাছে আছে 1.5 বছর হতে। আচ্ছা আচ্ছা, তার মানে পায়রাটা বয়সটা হতে পারে, অনেকটাই বয়স হবে হয়তো। হ্যাঁ
চলুন চোখ দেখলেন, এই দেখুন চোখ। চলুন পরে শখ করি, পর দেখি দাদা। বন্ধুরা পর দেখুন, পর কাঁচি করা আছে, ওই দিকের পরটা দেখি দাদা। পর দেখুন দুটো দুদিকের পরই কাঁচি করা আছে। চলুন দুমের শখ করি, সব কাঁচি করা আছে ময়লা লাগার জন্য। দুম কাটা আছে বন্ধুরা, দুম কাটা আছে দেখতেই পাচ্ছেন। চলুন পাঞ্জা শখ করা যাক, পাঞ্জা দেখুন। চলুন মাদারা দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা, ওই যে নটা দেখলেন এইটা হচ্ছে মাদা। মাদারার চোখে দানা দেখুন আপনারা, দানা দেখাচ্ছি আপনাদের দেখুন। দেখতেই পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো বারিক দানা, চোখটা খুবই অসাধারণ চোখের পায়রা আছে। চলুন পরে শখ করি, পর দেখাচ্ছি আপনারা দেখুন দাদা, পরটা দেখি দেখুন, পর দেখুন ভাই বেসন আছে, পরেতে খুবই ভালো ভাই বেসন। ওই দিকের পরটা দেখি দাদা, পর দেখুন বন্ধুরা। চলুন দুমের শখ করি, বন্ধ দুমের পায়রা আছে। চলুন পাঞ্জা শখ করি, আপনারা দেখতেই পাচ্ছেন জামনি পাঞ্জা আছে। দেখুন বন্ধুরা দাদা ভাই আবার একটা জোড়া নিয়ে আসছে, কোকিলে গেল মুন্ডি পায়রা, নর মাদি খুবই সুন্দর পায়রা আছে আপনাদের আমি দেখাচ্ছি নরের চোখ থেকে, আপনারা দেখুন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে যত আছে পারবেন শেয়ার করবেন, রিস্তেদারের মধ্যে শেয়ার করবেন। আর বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এত মেহনত করে ভিডিও বানাচ্ছি, আপনারা হেল্প করেছেন আরও একটু হেল্প করুন, আমি চাইছি আমাকে যতটা হেল্প করবেন আপনাদেরই ভালো হবে, আমি আপনাদের ভিডিও দেবো। আর এখানে পায়রা যদি সেল থাকে আমি সেল ভিডিও দেবো দাদা, পায়রা সেল আছে নাকি? সেল তবে করি না, এখন কিছু পায়রা জোড়া বসাবো তো। আচ্ছা আচ্ছা, পায়রা অনেক হয়ে গিয়েছে, কিছু পায়রা সেল করে দেবো। আচ্ছা কিছু পায়রা সেল করে দেবো, ঠিক আছে, কিছু পায়রা সেল করবে, আপনারা যোগাযোগ করবেন দাদা ভাইয়ের সঙ্গে, দাদা ভাই নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা দাদা ভাইয়ের নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন ছোটো লাভ, বাচ্চা কাচ্চা তুললে আবার অনেক হয়ে যাবে, ওই জন্য আরও সেল করবো আমি। আচ্ছা ঠিক আছে, শুনতেই পেলেন যে দাদা ভাইয়ের লবটা ছোটোর মধ্যেই আছে, জায়গা অনেকটা বড়, লবটা হচ্ছে ছোটোর মধ্যেই আছে। আমি একটু ফাঁকা করে রাখতে পছন্দ করি। আচ্ছা মানে এত অনেক পায়রা রাখতে চায় না, কম পায়রা রাখতে চায়। চলুন নরের শখ থেকে শখ করাচ্ছে আপনারা দেখুন বন্ধুরা, একটা চোখের লাইনে পায়রা দেখুন, নর পায়রা দেখুন, চোখ দেখুন খুবই ডেঞ্জারাস চোখের পায়রা আছে, তবু আমি আপনাদের দেখাচ্ছি। শুধু চোখ না, পায়রার বাচ্চার রেজাল্টও আছে। আচ্ছা পায়রার বাচ্চার রেজাল্টও আছে, ভালো রেজাল্ট আছে, এই পায়রাটা খুবই সুন্দর পায়রা। চলুন পরে শখ করি বন্ধুরা, পর দেখুন, পর কাঁচি করা আছে দেখতেই পাচ্ছেন, ওই দিকের পরটা দেখি দাদা, দেখুন পর দেখুন। চলুন দুমের শখ করা যাক, দেখুন পুরো বন্ধ দুমের পায়রা আছে, একদম এক পাত্তি দুম। চলুন পাঞ্জা শখ করি, দেখুন পাঞ্জা দেখুন, জামনি পাঞ্জা আছে। চলুন মাদারা দেখাচ্ছে আপনারা দেখুন, ওনারা ওই যে নটটা দেখলেন এটা হচ্ছে মাদা, মাদারা চোখ দেখুন। চলুন পরে শখ করা যাক, পর দেখুন, ওদিকে পটি দিকে দাদার কাছে যেসব পায়রা আছে সব ভালো ভালো পায়রা, কোনো বন্ধু যদি কিনতে চান আপনারা আসবেন যোগাযোগ করবেন, এদের বাচ্চা বিক্রি করে, কিছু পায়রা আছে বিক্রি করবে দাদা ভাই, কিছু বিক্রি করো দাদা, কিছু বিক্রি
কিছু বিক্রি করবে, চলুন দুমের শখ করি। দাদা দুম দেখি, দুম দেখুন নর্মাল দুজনই বন্ধ দুমের পায়রা আছে, চলুন পাঞ্জা শখ করি। পাঞ্জা দেখুন বন্ধুরা, বন্ধুরা নর মাদা দেখুন, নর কত গরম দেখুন, মাদারা খারান দেখুন বন্ধুরা। দাদা ভাইয়ের কাছে আসবেন, দাদা সেল আছে তো কিছু পায়রা? হ্যাঁ হ্যাঁ সেল আছে, কিছু পায়রা সেল আছে। এইগুলো সেল নেই দাদারা, এদের বাচ্চা এগুলো মেন ধাড়ি দেখাচ্ছে, এদের বাচ্চা আছে, সেল আছে, বাচ্চাগুলো খুবই ভালো রেজাল্ট আছে, এসব পায়রারও রেজাল্ট আছে বন্ধুরা। এই একটা পায়রা দেখুন সেট নিয়ে আসছে দাদা ভাই, নর মাদা দুজনই জিরিয়ার মধ্যে আছে, সাদা জিরিয়ার মধ্যে, তাই তো? সাদা জিরিয়া তো দাদা, এরা দুজনে উঠছে পায়রা, এরা দুজনে রানিং আছে এখনো, এখনো রানিং, এরা বিক্রি আছে নাকি? না 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 এরা বিক্রি নেই, তাই তো? এই পায়রা আমার, এইটাও আমার 12 বছরের পায়রা। আচ্ছা এগুলো সব মানে বয়স কম্পিটিশন খেলছে? আচ্ছা এরা এখনো কম্পিটিশন খেলছে, রং করেছে? আচ্ছা এরা কি এবছরে খেলেছে নাকি? হ্যাঁ এবছরে রিসেন্ট খেলছে, এখনো খেলবো আমি। আচ্ছা এখনো ম্যাচ খেলবে, তো খেলার সময় আমাকে ডেকে নিও, আমার ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, শুনতেই পেলেন, আমি আরেকবার আসবো দাদা ভাইতে, আমি অনেক রিকোয়েস্ট করার পর আজকে সুযোগ পেয়েছি। চলুন নড়ের চোখ থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই একটা পায়রা দেখুন, এই ব্লাড লাইনে পায়রা, আমার লফটে একটা জিরিয়া পায়রা আছে, ঠিক আছে? আর এই পায়রার সেটটা দেখুন, নড়ের চোখটা দেখুন, নড়টা চোখ দেখুন। চলুন পরে শখ করি, পরে শখ করুন বন্ধুরা, দেখুন কত ডেঞ্জারাস টাইপের, দেখুন খুখার পায়রা একদম। আর আপনাদের দিকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো। আর বন্ধুরা আমার যে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, যত দূর দূরান্ত পারবেন শেয়ার করবেন। আর পায়রাগুলো কেমন না কেমন আমার একটু কমেন্টে জানাবেন দাদা, ওই দিকের এটা দেখি কমেন্টে জানাবেন। আর বন্ধুরা লাইক করবেন, যাতে আমার মনে মানে ফুর্তিটা আরও আসে, আপনারা লাইক করলে আমার মনে খুশি আসবে যে পায়রা নিশ্চিত ভালো আছে, আপনারা দেখছেন। দেখুন এখানে এক দুজোড়া পায়রা সেল আছে, এইসব পায়রা যে দেখাচ্ছে এইগুলো না, এদের বাচ্চা সেল আছে। চলুন দুমের শখ করি, চলুন পাঞ্জারাই দেখে নিন আপনি আর আপনারা আগে। জামনি পাঞ্জা আছে দেখতেই পাচ্ছেন, ঠোঁটো সাদা আছে, পায়ের নোকো সাদা। চলুন দুমের শখ করি, দুম দুমটা দেখি, দেখুন দুম দেখুন। চলুন মাদারা চোখ থেকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা ওই যে নটটা দেখলেন, এটা হচ্ছে মাদা, মাদারা চোখ দেখুন বন্ধুরা। আপনাদের ভালো করে দেখাচ্ছি, পায়রা ওড়ে সবচেয়ে লাস্টে বসে। আচ্ছা যত ওড়ে সবচেয়ে লাস্টে বসে, এখনো 12 বছর যখনই পায়রা বসে আমার, 12 বছর লাস্টে বসে, 12 বছর পায়রা বসে, এখনো লাস্টে বসে, এখনো লাস্টে বসে, সবার লাস্টে। আচ্ছা বন্ধুরা আজকে আমি এমনি পায়রা আপনাদের চোখ দেখিয়ে দিচ্ছি, একদিন এইসব পায়রার ব্যাপারে একটু গল্প করব। দিতে দিতে সাতটাও বেজে গেল, ও সাতটা ও মোটামুটি সবার 15 মিনিট বেশি উড়বে। আচ্ছা বন্ধুরা শুনতেই পেলেন, একদিন এইসব ব্যাপার নিয়ে দাদা ভাইয়ের সঙ্গে একদিন কথা বলবো, ঠিক আছে? কেউ যদি দেখতে চায় কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখুন চোখ দেখুন, চলুন পরের শখ দেখা, পরের শখ আছে, পর দেখুন, পর দেখি দাদা ভাই। টুর্নামেন্ট খেলেছি, এখনও খেলবে, আমি আশা করি আবার একদিন আসবো টুর্নামেন্টের দিনকে। দেখুন বন্ধুরা পর দেখুন, দেখুন কত শক্ত সমর্থ পায়রা, ওই দিকের পরটা দেখি দাদা, পর দেখুন। চলুন দুমের শখ করি, দুম দেখুন, বন্ধ দুমের পায়রা আছে বন্ধুরা। চলুন পাঞ্জার শখ করা যাক, পাঞ্জা দেখুন, নর মাদা দুজনই জামনি পাঞ্জা আছে, এই দেখুন পাঞ্জা দেখুন। চলুন এদের খারানটা একবার দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা, সেটটা দেখুন, নর মাদা দেখুন, খুবই সুন্দর পেয়ার বন্ধুরা। এই একটা ফুলশিরা সেট দেখুন, পায়রাটা চোখ দেখুন, খুবই সুন্দর চোখের পায়রা। আপনাদের দিকে আমি পায়রাটা পুরো পরপর দেখাতে পারছি না, ছেড়ে দেখাচ্ছি, খুব তারার মধ্যে আছে দাদা ভাই, পায়রাও কম্পিটিশনে উঠছে। চলুন এর মাদা দেখাচ্ছি, এটা মাদা না নর ভাই? মাদা, এটা মাদা আছে, নরটা দেখাচ্ছি। ওই যে মাদিরা দেখলেন বন্ধুরা, এইটা হচ্ছে নর,
নরটা চোখ দেখুন, নর খুবই সুন্দর, আন্ধ্রা পায়রা আছে, এটা আন্ধ্রা আছে তাই তো, এটা আন্ধ্রা আছে, ওই মাদিরাও আন্ধ্রা আছে, মাদিরাও আন্ধ্রা আছে বন্ধুরা। চলুন পায়রাটা ছেড়ে দেখা চাপা দেখুন বন্ধুরা, পায়রাগুলোর খারান দেখুন,